بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الله سبحانه وتعالى قرآن حكيم جگائے جگائے امدر অসুবিধা কি কি হইতে পারে এগুলো আল্লাহ ভালো করে জানেন। এখন অসুবিধাগুলো দূর করে কিভাবে করে সুবিধা করা যায় তার জন্য কিছু মেডিসিন দিয়েছেন জায়গায় জায়গায় কোরআনে। সেই মেডিসিন কিন্তু আমরা অনেকে নেই না অথবা আমরা অনেকে জানিও না। আর আমরা অনেক সময় প্রায়োরিটি দিয়ে দেই তিনটা জিনিসকে। একটা জিনিস হচ্ছে প্রায়োরিটি দিয়ে সবাই কিন্তু চায় আমাদের সন্তানগুলো ভালো হোক, কিন্তু অনেক সময় আমরা না বোঝার ক্ষেত্রে সন্তানদেরকে দিনে ইলম দেওয়ার পরিবর্তে আমরা যে জিনিসটি দেই তাদেরকে এক নম্বরে সেটা হলে হলো যে স্কুল কলেজের শিক্ষার উপর বেশি গুরুত্ব দেই। কিন্তু দিনে ইলম ইলম হাসিল করা এবং দিন মেনে চলা, দিন মেনটেন করে একটা ফ্যামিলিকে গড়ে তোলা, এটার উপর গুরুত্ব আমরা অনেকে কম দেই। একেবারে যদি আমরা দেই না এমন না, দেই, কিন্তু সেটার হার বড় কম, সংখ্যা বড় কম, যার ফলে এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়। যখন বড় হয় সন্তান তখন শুধু দোয়া চান আপনারা, হুজুর দোয়া করবেন, ইমাম সাহেব দোয়া করবেন, কিন্তু দোয়া আপনারা চান, আমরাও চাই, কিন্তু দোয়ায় যে কাজ হয় না, দোয়ার আগে কিছু এটেম নিতে হয়, দোয়ার আগে কিছু ঔষধ খাওয়া লাগবে, ঔষধ খাইয়া খুঁজেন যে দোয়া করবেন যেন রোগটা কমে যায়। তাইলে এই ঔষধে আর দোয়ায় একসাথে পড়লে কাজ। এই হলো একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে যে আমরা তাদেরকে মায়া মহব্বতের পরিবর্তে একটু বোধহয় শাসন করি বেশি, এবং সেই শাসনের ক্ষেত্রে ভাই উল্লেখ করেছেন যে রাগারাগি করি বেশি এবং গালাগালি করেন অনেকে বেশি। গালাগালি করে আর রাগারাগি করে বেশি লাভ হয় না, লাভ হয় যদি স্মাইল দিয়ে আদর করে ওদেরকে একটু পাশে বসিয়ে বা কুলে নিয়ে, ছোটো হইলে কুলে নিয়ে আদর করি বেশি, তাহলে পরে লাভ হয় বেশি। গতকালকে এক জায়গায় ছিলাম, মাত্র কয়েক মিনিটের জন্য এক জায়গায় গিয়েছিলাম, তো বাবা এবং তার এই দুই তিন ফ্রেন্ডকে নিয়ে বসছেন, এর মধ্যে ছেলে একটা এসে কুলে উঠছে, বাবার কুলে উঠছে, স্বাভাবিক বয়স বোধহয় 7-8 হবে। বাপ বলতেছে না তুমি এখানে এলাউড না, গো টু ইয়োর বেডরুম। আমার কাছে খুব খারাপ লাগলো যে সন্তান এসে কুলে উঠছে, এখন আদর করা দরকার ছিল, কিন্তু বাবা এখন ইম্পর্টেন্স দিচ্ছেন কাকে, ফ্রেন্ডকে, আর দুই ফ্রেন্ড আসছে আর ইমাম সাহেবকে নিচ্ছেন দাওয়াত করে, এখন তো অবশ্যই ইমাম সাহেব ইম্পর্টেন্ট ওনার কাছে। কিন্তু এই ইম্পর্টেন্ট তো আপনি আলাপ করতেছেন ইমাম সাহেবের সাথে, ফ্রেন্ডদের সাথে, কিন্তু ইন দি মিন টাইম সে বেটা সাহস করে এসে কুলে উঠছে, এখন কুল থেকে সরাই দেওয়া, ইমাম সাহেবকেও আপনি গুরুত্ব দেন, অন্যান্য ফ্রেন্ডদেরকেও গুরুত্ব দেন, ঠিক আছে, কিন্তু কুল থেকে ছেলেটাকে নামিয়ে দিয়ে তোমার বেডরুমে যাও, এটা তো আপনি ঠিক করলেন না। আমি ভাইকে বললাম যে না, আপনার কাছে ইম্পর্টেন্স কমে গেল কেন, আমি বুঝতে পারলাম না, আমি গেস্ট আছি, এর থেকে বড় গেস্ট হচ্ছে এই সন্তানটা, আমি হচ্ছে আপনার একজন গেস্ট অন্য ফল, কিন্তু তাকে আপনার আদর করা ফরজ। আপনি কী কাম করলেন, সে কেন যাবে, তার একটু সাহস পড়বে, আসেন ওরে কুলে নেন, আর না হয় আপনার যদি আসা যাওয়া হয় তাহলে আমার কাছে দেন, আপনি একটু উঠবেন সময় সময়, এটা পরিষ্কার, অসুবিধা নেই, আমার কাছে দেন, আমি একটু তার সাথে আলাপ করি। তো উনি একটু লজ্জা পাইছে, কিন্তু একটু শিক্ষা হয়েছে, আমাদের এইভাবে করে শিক্ষা হওয়া উচিত যে ছেলে এসে কুলে উঠে গেছে সুবহানাল্লাহ, এখন তাকে এখান থেকে নামাই দেওয়া এবং বেডরুম পাঠিয়ে দেওয়া, সে এখন বেডরুমে ঘুমের টাইমও না, ঘুমের টাইম হয়ে বেডরুমে যাওয়া প্রয়োজন ছিল। তো ওনার ইচ্ছা ছিল যে তোমার আরও কিছু বাই বোন আছে ওদের সাথে গিয়ে তুমি খেলো। এভাবে করে আমরা ভুল করে ফেলি, আমরা খেয়ার পাই না। এই হলো দুই নম্বর ভুল। আর বকাঝকা দেওয়া, গালিগুলোজ করা, যেটা আমি উল্লেখ করলাম যে এটা আমরা না করে বরং সরি আমরা এই আদর কম করে আমরা যেটা করি এটা আমাদের ভুল। দুই, তিন নম্বর আরেকটা ভুল আমরা করি, আমরা মনে করি তাদেরকে যে ইলম দেই একজন উস্তাদ রেখে অথবা কোনো ইভিনিং মাদ্রাসায় দিয়ে সাপ্তাহিকভাবে অথবা কোনো উইকেন্ড মাদ্রাসায় দিয়ে মনে করি যে দিন শিক্ষা মোটামুটি হয়ে গেছে। ওইসব প্রতিষ্ঠান এগুলো তো হচ্ছে হলো আপনার খণ্ডকালীন শিক্ষা, সাময়িকভাবে এক ঘন্টা দুই ঘন্টার জন্য তারা গেল সেখানে, একটা কোম্পানি পাইছে, ঠিক আছে, কিছু ফ্রেন্ডশিপের ব্যবস্থা হয়েছে, কিন্তু খেয়াল রাখবেন এখানে দিন পুরোপুরি শিক্ষা দেওয়া হয় না, এখানে কেবলমাত্র দুইটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়,
এক নম্বর হলো যে যে পর্যন্ত ইলম না হইলে পরে মুসলমান হিসেবে টিকতে পারবে না, ইবাদত করতে পারবে না, এদ্দুর ইলম দেই আমরা, নম্বর ওয়ান। এই জন্য আমরা কায়দা পড়াই, কায়দা থেকে কোরআন উঠাই দিই, কোরআনটা যেন কোনো রকম সে বেটা পড়তে পারে, কারি না হইলেও হাফিজ না হইলেও এদ্দুর জন্য আমরা আমরা করে দিই। এই হচ্ছে একটা কাজ, একটা বড় কাজ। আর আরেকটা কাজ করা হয় যে পাক না পাক, হালাল হারামের জন্য কিছু আইডিয়া তাদেরকে দেওয়া হয়। আজকালকে অবশ্যই এটা আরও উন্নত হয়েছে অনেক জায়গায়, আলহামদুলিল্লাহ। তো এই এদ্দুর ইলম তার জন্য এনাফ না, কেমন সুরা ফেল টু নাস সে শিখলো, তার নামাজ কালাম সে মোটামুটি একটা এরেজমেন্ট করতে পারবে, মোটামুটি তার নামাজ পড়তে সমস্যা হবে না, কিন্তু শুধু নামাজ পড়াই কি ইসলাম? আর শুধু পাক পবিত্রতা শিখাই ইসলাম? না, ইসলাম তো একটা ব্যাপক জিনিস। তো এখান তো মৌলিক কিছু বিষয়, ইসলামের একেবারে মৌলিক কিছু আকিদা, একেবারে বেসিক কিছু কিছু আকিদার ব্যাপার আছে, এরপরে অবশ্যই পাক পাকিদা শিক্ষা ফিকের কিছু ব্যাপার আছে, সিরা কিন্তু শিক্ষা মানে তাদের শেখাও উচিত। এভাবে করে একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস দিয়ে যদি কিছু প্রাথমিক ইসলাম তাদেরকে এই পাঁচ বছরে চার বছরে দেওয়া যেত, তাহলে আপনি ইসলামের কিছুটা কাজ অবশ্যই করে ফেললেন, এটা বলা যেত। কিন্তু সমস্যা হয়ে গেল অনেকগুলো ইভনিং মাদ্রাসা এবং উইকেন্ড মাদ্রাসা যেগুলো আছে, এগুলো সিলেবাসের মধ্যে আজকালকে অনেক কিছু ঢুকেছে আলহামদুলিল্লাহ, অনেক মডার্ন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আগে আগে মা বাপদের আইডিয়া হলো কেবলমাত্র নামাজ শিখুক, আর এদিকে হলো যে কোরআনটা পড়তে পারলেই হইলো, এই দুই উদ্দেশ্যে আপনারা এখানে দিয়েছিলেন বা অন্য জায়গায় দেন, কিন্তু উদ্দেশ্যটা আরেকটু ব্রড হওয়া উচিত। এটা একটা ভুল, এই উদ্দেশ্য আমাদের পুরোপুরি নাই। আর আমরা মনে করি ইবনি মাদ্রাসা পাশ করছে সে বাস, মোটামুটি সে অনেক কিছু শিখে ফেলেছে, সে ভালো মুসলমান হয়ে গেছে। আরেকটা সমস্যা, এটা বলেই আমি চলে যাবো মিন আলোচনা, একটা সমস্যা হচ্ছে ইবনি মাদ্রাসা শেষ করলো কোন বয়সে? প্রাইমারি স্কুল বয়সে শেষ করে ফেললো, জাযাকাল্লাহ খায়রান হাদি। প্রাইমারি স্কুলে শেষ করে ফেললো ইবনি মাদ্রাসা, তারপরে যখন তার বয়স হলো বালিগ হচ্ছে হবে, এই বয়সটা সেকেন্ডারিতে যখন যাচ্ছে, এখন তার ফ্রেন্ড চুজ করার টাইম আসছে, এখন তার নামাজ পড়া না পড়া তার নিজের ইচ্ছার টাইম আসছে, তার যখন থেকে তার একটু নিজস্ব চয়েসের কিছু তবিয়ত শুরু হয়েছে, যখন থেকে বয়সটা শুরু হয়েছে, ওই সময় কিন্তু সে ইবনি মাদ্রাসা পাশ করে গ্র্যাজুয়েশন করে বের হয়ে গেছে। কথা বলছেন, আগে নামাজ পড়ছে মা বাবার ডরে না হয় উস্তাদের ডরে, এখন মা বাবাও নাই স্কুলে মাশাআল্লাহ সারাদিন, আর উস্তাদ তো নাই, কেমন উস্তাদের একটু শাসন থাকতো ওইটাও নাই। তো এখন সে মা বাবাহীন অবস্থায়, উস্তাদহীন অবস্থায় স্কুলে, তার আজকালকার দিন যদি হয় তাহলে তো জোহর আসর মাগরিব তিন অক্ত তার গেল, আর রাত্রে আসছে আপনি বলতেছেন যে খুব টায়ার্ড, অ্যান্ড হি ইজ অলসো ফিলিং টায়ার্ড, দেন কিছু হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করে ধরে রওনা বেডে। কিন্তু এই ফাঁকে দিয়ে আমরা এসা পড়ছে কি পড়ে নাই অনেকেই কিন্তু খোঁজ নেয় না, অনেকেই খোঁজ নেন না, যার ফলে পরে দেখা যায় যে এসাও তার তেমন পড়া হয় না। আর ফজরের সময় উঠেই দিবেন কেমনে, অনেক মা বাবা এটা মনে করেন যে ফজরের নামাজ ওদের জন্য নাই, নিজের জন্য আছে কি না এটাও তো এক নম্বর কথা। এটা একটু আমি শেয়ার করি, কিছু বাচ্চাকে একত্রিত করে ইন্টারভিউ নিলে পরে পাওয়া যায়, আমরা আগে আগে যখন করতাম এটা খুব ভালো লাগতো। একটা ছেলে বলছে, তার বয়স বোধ হয় 12-13 ছিল, আমার একেবারে পুরা খেয়াল নাই, জিজ্ঞেস করছিলাম কয় ফজরের নামাজ কোন সময় পড়তে হয় উস্তাদ, আমার জিজ্ঞেস করতেছে উল্টা যে কোন টাইমে পড়তে হয় ফজর, স্কুল থেকে এসে নাকি স্কুলের স্কুলে যাওয়ার আগে, ফজরের টাইম সে এটা চিনি না। চিন্তা করলাম যে একটা তো হচ্ছে আমাদের ভুল, আমরা যারা যারা পড়াই ওয়াক্ত হয়তো ঠিক মতো খই নেই, আমাদের ভুল। আর আরেকটা হচ্ছে মা বাবা ফজরের নামাজ পড়েন বলে সে জানে না, এই খবর তাদের ঘরে ফজর রক্ত হয় না, কথা কে হয়েছে আশা করি ব্যাখ্যা লাগবে না, তাদের ঘরে ফজরের ওয়াক্ত হয় না, স্কুলের ওয়াক্ত হয়, স্কুলের টাইম হয়, হোয়াট টাইম ইউ গো টু স্কুল, এটা সে খুব খুব ঠিক মতো বলতে পারে। হাফ সেভেনে উঠতে হয়, ব্রেকফাস্ট খাইতে হয়, এরপরে স্কুলে যেতে হয়, এটা ঠিক আছে, কিন্তু ফজর যে পড়তে হবে একটা, এটা অনেক বাচ্চার জানা নাই আলহামদুলিল্লাহ। একদিকে এটা হচ্ছে দুঃখজনক খবর, আর আরেকদিকে মানে সুখের খবর যে অনেক ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ইংল্যান্ডের আলিম উলামার ওয়াজ নসিহত থেকে শুরু করে অনেক টিভির প্রোগ্রাম থেকে শুরু করে অনেক দিনই কাজের সাথে আপনারা জড়িত আছেন আলহামদুলিল্লাহ, যার ফলে অনেকের ঘরে ফজরের নামাজ হয় আলহামদুলিল্লাহ, ফজরের ওয়াক্ত হয়,
শুধু ওয়াক্তা একেবারে বা জামাত নামাজ পর্যন্ত হয় অনেক গড়ে, আর যদি স্থানীয়ভাবে আশেপাশে মসজিদ হয় তাহলে তো অবশ্যই বাপরা যান নামাজ আলহামদুলিল্লাহ। তাইলে একদিক থেকে একটু উন্নত হয়েছি আমরা, ডেভেলপ হয়েছি আলহামদুলিল্লাহ, আর আরেক দিক থেকে অনেক করে এখনও কিন্তু হয় না ফজরের ওয়াক্ত। এটা এটা কি ঠিক কি বেঠিক? জাযাকুমুল্লাহ খাইরান, অনেকেই বলতেছেন ঠিক। তো এই জন্য আমাদের আমাদের দিক থেকেও কিছু উদ্যোগ নেওয়া উচিত যে আমরা যারা যারা ফজরের ওয়াক্ত আমরা ওয়েলকাম করি না, সুবহানাল্লাহ, কি বলবো, এটা গতকালকে এশা আপনি পড়লেন, আপনি এশা আল্লাহকে সাক্ষী দিলেন যে আমি তোমার সাথে ছিলাম, আমি আমি তোমার উপর বিশ্বাসী, আমি মুসলিম। আজকে যদি ফজরে না যান তাহলে আজকে ফজরের সময় তো আপনার সাক্ষী আসতো না, আপনি মুসলিম, আপনি গত রাতে ঘুমাই দেন মুসলিম অবস্থায়, উঠে আবার আপনার রবের সাথে কোনো কানেকশন হয়েছে কি হয় নাই, রবের সাথে ওয়াদাটা কি রিনিউ হয়েছে ফজরের নামাজ দিয়ে, না আজকে আপনি কি আপনি 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 কী হালতে আছেন, এটাকে চিন্তা করছি আমরা কোনো দিন? হ্যাঁ, আজকে সকালের আমার ওয়াদা ছিল আমার রবের সাথে গিয়ে জয়েন করে আমি সাক্ষী দেব যে আমি আজকেও মুসলিম, গতকালকে রাত্রে মুসলিম অবস্থায় ঘুমাইছিলাম, তুমি উঠাইছো আলহামদুলিল্লাহ, এরপরে ফজরের নামাজের কাজটা দিয়ে এই নামাজটা দিয়ে আমাদের আমার একটা ডিক্লারেশন যে আজকেও আল্লাহ আমি আসি মুসলিম, আল্লাহু আকবার। এই কাজটা বোধহয় আমরা অনেকে এটা করতে ভুলে যাই না, এরপরে উঠে দশটা এগারোটায় নামাজ ফজরের নামাজ, আল্লাহু আকবার। এই অভ্যাসটা কি আমরা ত্যাগ করতে পারি না ইনশাল্লাহ? আমরা সবাই আমরা যে ট্রাই করি যে ফজরের নামাজ হচ্ছে আজকের দিনের সকালের ঘোষণা যে আমি গতকালকে মুসলমান ছিলাম, আজকেও মুসলিম আছি আল্লাহ, আমাকে তুমি তৌফিক দিও যেন আমি তোমার সাথে থাকি ইসলাম নিয়ে। তো চলেন, আমাদের প্রয়োজন কেন হবে আমাদেরকে আমাদের সন্তানদেরকে একটু মিল মহব্বত করার, কারণ ওরা ওরা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটা পরীক্ষা, একটা বড় ধরনের ইমতিহানের কারণ। সূরা আত-তাগাবুনের 13-14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, 12-13 না, ভুল বলছি, 14-15 আল্লাহ রাব্বুল আলমিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, হে ইমানদাররা, হে ঐসব লোকেরা, তোমরা যারা আল্লাযীনা আমানু ইমান এনেছ বা ইমান আনার দাবি করো, হে ইমানদাররা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের স্ত্রী এবং সন্তানাদির মাঝ থেকে কিছু সংখ্যক সন্তান এবং কিছু সংখ্যক স্ত্রীরা তোমাদের শত্রু। এটার পাইছি নি অনুবাদটা সবাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে কিছু ইস্তেস্তা করেছেন, কিছু তিনি বাদ দিছেন, বলতেছেন তোমাদের মাঝে তোমাদের কিছু সংখ্যক স্ত্রীরা আর কিছু সংখ্যক সন্তানরা, অথবা স্ত্রী যদি হয় তাহলে তোমাদের কিছু সংখ্যক স্বামীরা তোমাদের শত্রু। এখন শত্রুকে নিয়ে গর্ব করতেছি আমরা, এর অর্থ কী? আল্লাহ আকবার, কেমন যে শত্রুকে নিয়ে আমরা গর্ব করতেছি। আমাদের সন্তান যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি আপনার শত্রু হয়ে যায় তাহলে কেমন লাগবে বলেন? সেই করে থেকে শান্তি, রহমত, বরকত সব বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন যে শত্রু, ফাহযারুহুম, অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো, ওদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, অর্থাৎ এদেরকে দিন যা শিক্ষা দেওয়ার তা শিক্ষা দাও, যা আদর করার তা আদর করো, আর যদি এগুলা করা বাদ দিয়ে দেও যে আল্লাহই বলেছেন শত্রু, আমার তো কিছু করার নাই, তাই না, আমি তার মিত্র হওয়ার কোনো সুযোগ নাই, না, যদি ইঙ্গিত দিয়েছেন যে শত্রু বনে যায় বনে যাবে, আর যদি একবার বনে যায় তাহলে সেই গড় থেকে আপনি আর কোনো শান্তি পাবেন না, বরং আপনি এই গড়ে শেষ পর্যন্ত অপাঙ্ক্ত হয়ে যাবেন, কেমন, আপনাকে বরং সেই গড় থেকে বের করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে সহজে। এই জন্য স্ত্রীকে শত্রু বানানো অথবা সন্তানকে শত্রু বানানো নিজের আচার আচরণ দিয়ে, নিজের কোনো কাজ দিয়ে, এটা অত্যন্ত দুঃখজনক, কেমন। এই জন্য পরিবেশটা আপনাদের সামনে একটু উল্লেখ করলাম যে কোরআনে আছে, আল্লাহ বলেছেন শত্রু হয়ে যাবে, এবং অনেক জায়গায় শত্রু নিয়ে অনেকে আছেন, কেমন, আমাদের কাছে জানা আছে অনেকেই কিন্তু সেই শত্রু নিয়ে কোনো চয়েস নাই আপনার বাস করছেন। আমরা চাই
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে যেন তৌফিক দেয়, এবং স্পেশালি আমাদের ইংল্যান্ডের এই ছোট কমিউনিটিটা যেন কোনো অবস্থায় শত্রুতায় পরিণত হয়ে গোরগুলা যেন একবারে সর্বনাশ হয়ে না যায়, এই জন্য এইসব মাহফিলের উদ্যোগ। আর কিছু আপনাদের সামনে যেন আমরা পরিষ্কার করে বলে দেই যে এরা শত্রু হওয়ার আগে যেন এদেরকে আমরা মিত্র বানাই, আমরা বন্ধু বানাই, ফ্রেন্ড বানাই, এদেরকে নিয়ে কীভাবে করে আমরা দুনিয়ায় শান্তিতে বসবাস করে আমরা জান্নাতে যেতে পারি। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আচ্ছা ওই আয়াতের শেষে রয়ে গেল যে ও ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহ গফুরুর রহিম, যদি তোমরা এদেরকে এই দেখেন এদেরকে ক্ষমা করে দাও, ক্ষমার নীতি অবলম্বন করো, এদের সাথে যদি তোমরা ক্ষমা এবং মার্জনার নীতি অবলম্বন করো, অর্থাৎ তারা ভুল করবে, সকল ভুলকে দলের ভাই চলে যাবে না, এই জন্য কিছুটা ইগনোর করতে হবে এবং ক্ষমা করতে হবে, মাফ করে দিতে হবে। তিনটে ওয়ার্ড আল্লাহ এখানে চুজ করেছেন, একটা হচ্ছে ও ইন তাআফু, এরপরে অতাসফাহু অতাগফিরু, ক্ষমা করে দাও একেবারে, কেমন অর্থ হচ্ছে যে ক্ষমা করা এবং মার্জনা করা, ইগনোর করার নীতি অবলম্বন করো, শুধু মাফ করে দেওয়া হবে না, বরং সেই মাফ করে দেওয়ার কাজটা স্থায়ীভাবে করতে হবে, সবসময় মাফ করে দিতে হবে, রাগারাগি করে গালাগালি করে। আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যদি কোনো পিতামাতা মনে করে যে সে এক পক্ষ আর তার সন্তান হয়ে গেছে আরেক পক্ষ, তার ছেলে হোক বা মেয়ে হোক বা উভয়জনই হোক, যদি কোনো পিতামাতা মনে করেন যে আমি হলাম এক পক্ষ আর আমার ছেলে এক পক্ষ অথবা আমার মেয়ে এক পক্ষ অথবা উভয়জন আমার আরেক পক্ষ, তাহলে আপনি পক্ষের ঠেনহানি করবেন, আপনি সবসময় জিতার চেষ্টা করবেন, এম আই রাইট, যেন সে ওরা ডাউন হয়। যখন কোনো যুক্তি দিয়ে আপনি তাদেরকে ডাউন করতে পারবেন না, আপনার উইকনেস আছে, এই ক্ষেত্রে আপনি কী করবেন, তখন যুক্তির স্থলে তখন শক্তি প্রয়োগ করবেন, ঠিক না, যে তুমি তো আমার ছেলে বা মেয়ে, আমার সন্তান, তোমাকে ডাউন করা অসুবিধা নাই, তখন শাউট দিবেন। শক্তি প্রয়োগ করার এক নম্বর ব্যবস্থা হচ্ছে শাউট, যখন শাউট দিয়ে খুলে দিতে পারবেন না ওই সময় কী করবেন, তখন হাত ব্যবহার করবেন, আল্লাহ আকবার, গালাগালি থেকে শুরু করে কোনো একটা ওয়ার্ড আর বাদ যাবে না, আপনার কালচারে যা আছে সবটাকেই আপনি অ্যাপ্লাই করবেন, কারণ হচ্ছে যে আপনার উপর পক্ষ তো, এটা আপনি আগে আগে একটা পক্ষ ঠিক করে ফেলছেন, এই জন্য ওদেরকে ডাউন করতেই হবে। এই সময় কী করে জানেন, যখন রাগ উঠে তখন এসে থার্ড পার্টি এসে ইনভলভ হয়, থার্ড পার্টি এসে আপনার সাথে জয়েন করে, এসে কয় তুই তো পিঠা, তোর কত পাওয়ার আছে, লাগা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি তো মাথা, তখন মা বাবাকে আইসা ইনফ্লুয়েন্স করে ফেলে শয়তান, এমনভাবে ক্রেজি বানায়, তখন মা তার নিজে নিয়ে, মা যে নিজে এটা কোনো খেয়াল থাকবে না, যেন মনে হবে মেয়ে এক পক্ষ আর মা আরেক পক্ষ হয়ে গেছে, পক্ষ না, এখানে তো মা তো মাশাআল্লাহ বহু সম্মানিত এক জিনিস, আর তো সন্তান তো সন্তান, এটা বুঝেই আসে না তখন মায়ের যে এই মেয়েটা বা এই ছেলেটা আমার পেট থেকে বাইর হয়েছে, এখন সাইজে বড় হয়েছে ঠিক আছে, কিন্তু সে তো আমার সন্তান, এই জন্য পক্ষ না বানিয়ে এটাকে একটু হ্যাকমতে ডিল করতে পারলে ভালো হইতো, কিন্তু অনেকেই বোধহয় এই পক্ষ বানাই ফেলেন, এই জন্য পরে যুদ্ধ আরম্ভ হয়, আর সেই যুদ্ধে পিতামাতা পরাজিত হয়ে যান, যখন পরাজিত হন তখন ওদেরকে আপনি শত্রু বানাই ফেললেন, এখন শত্রু বানাই ফেললেন, এরপরে মানে আপনি দেখবেন যখন আপনি এই জুলুম করলেন এবং শত্রু বানাই ফেললেন, ধীরে ধীরে পরে তারা যেখানে একটু একটু আদর পায় ওখানে গিয়ে আশ্রয় নেয়, ঠিক নয় কি, আর সেই আশ্রয়ের স্থানটা হচ্ছে তাদের মা, মায়ের কাছে যায়, এই জন্য দেখা যায় প্রায় ফ্যামিলিতে যত ফ্যামিলি ব্রোকেন কবর সম্বন্ধে দেখা যায় মা আর সবগুলো সন্তান মিলে এক পক্ষ আর বাবাজি একলা এক পক্ষ হয়ে গেছেন, এবং ওনাকে ঘর থেকে আসতে ধীরে করে তারা বাইর করে দেয়, এবং বিশ্বাস করেন সুবহানাল্লাহ বিহামদি যে কিছু লোক পাওয়া যায় একা বলে ঘরে শান্তি নাই, আল্লাহর ঘরে এসে যায় দশটায় এগারোটায়, আমাদের মসজিদের ডোর খোলার আগেই দেখবেন কিছু হাজির, ঘরে নাই, জায়গা নাই, শান্তি নাই, রে ভাই ইন্না লিল্লাহ, মাফ করবেন, এইভাবে করে হয়ে গেছে, কারণ হচ্ছে ওই যে আল্লাহ বলছেন এই তিন কাজ, এই তিনটা ওনার ঘরে নাই, অত ওয়াইন তাআফু, মাফ করে দাও, ক্ষমা করে দেওয়া এবং মার্জনা করার একটা নীতি অবলম্বন করো, সব সময় মাফ করে দিতে হবে, কেমন, মাফ করে দেওয়া বড় একটা কাজ, আর স্পেশালি সন্তানদেরকে, যেখানে আপনার শক্তিতে কুলায় সেখানে তো আপনি যুদ্ধ করবেন, কিন্তু এখানে কোনো শক্তির জায়গা না, শক্তির জায়গা হচ্ছে ফ্রেন্ডের সাথে পারলে গিয়ে যুদ্ধ করে,
এত শক্তি রাখেন, এত পাওয়ার রাখেন, তো আপনার সমবয়সী আপনার কিছু সিমিলার কিছু লোকের সাথে গিয়ে আপনি পারলে হয়তো বলে গিয়ে ফাইট করে, ওখান তো আপনি আপনি বড় অক্ষম, ওখানে গিয়ে আপনি পারবেন না। আর যত শক্তি দুর্বলের সামনে, কে দুর্বল? এক নম্বর দুর্বল হচ্ছে ওয়াইফ, বা কেন সকল শক্তি জাহির করা আরম্ভ হয়েছে। এরপরে আর আরও দুর্বল হচ্ছে আওলাদদের কাছে, ওদের সাইজও ছোট ছোট, ওদেরকে একটাকে একটা পর্যন্ত আর উঠতে পারবে না, কেমন এই বয়সে এদেরকে। আর আপনার কার শক্তি দিয়ে যখন থাপ্পড় দেন একটা সন্তানকে, ইন্নালিল্লাহ, ওই সময় সে কই যায় এখন? এই জন্য আপনার থেকে সে শুধু এক থাপ্পড় করে সরে যায় না, বরং জীবনের জন্য আপনার কাছ থেকে সে সরে যায়। তার স্মরণ থাকবে সারা জিন্দেগি যে এক থাপ্পড় খেয়েছিলাম যখন আমি সয়ে ছিলাম, কেমন। একটা কলেজে ওই সার নিয়ে, এই কী বলে, তোমার সার স্টোরি লেখো, স্যার বলছে, টিচার বলছে তোমার সার স্টোরি লেখো। এক ছেলে ওই সময় তার মনে পড়ছে যে তার বাবা একটা থাপ্পড় দিয়েছিল, আজও নাকি তার কানে বাজে সেটা, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে সে এটা লিখছে, সে তো লিখছে এমনি সার স্টোরি, তার নিজস্ব সার স্টোরি লেখার জন্য দাওয়াত পাইছে, লিখছে। সে এটার কনসিকোয়েন্সেস কী হবে এটা তো তার খেয়াল নাই, এটার এটার লাস্ট রেজাল্ট কী হবে তাতে খেয়াল নাই। যখন মাস্টার সব দেখছে টেকছে দেখে মার্ক তো দিছে, তারটা রাখছে মার্ক, ঠিক আছে, কিন্তু পরে রাখছে রেখে টেখে। দেখেন কত আগের ঘটনা, ওয়েন আই ওয়াজ সিক্স, সে লিখছে ওয়েন আই ওয়াজ সিক্স, কলেজের বাচ্চা, অর্থাৎ তার বয়স তখন কত, প্রায় 16-17। এখন 16-17 বছর বয়সে, অর্থাৎ প্রায় 10 বছর বয়স পরে তার এটা স্মরণ করছিল বলে লিখছিল। এখন আজকে তার মা বাবকে পুলিশ ডেকে এনেছে স্কুলে, হয়েছে এবার, এখন দেখেন ঘটনা কী হয়েছে। এরপরে অনেক লম্বা হয়েছে স্টোরি, যাক আল্লাহ মাফ করুন। এই জন্য এই তিনটা কাজকে প্রায়োরিটি দিতে হবে। এক নম্বর হচ্ছে ক্ষমা করে দেওয়ার নীতি অবলম্বন করতে হবে, ওয়া তাসফাহু, আজীবনের জন্য চিরদিনের জন্য তাকে মাফ করে দিতে হবে, এটা যেন বারবার আপনার আপনার মনে না আসে। তাসফাহু, আমি ইমাম ইবনে তাইমিয়ার একটা কিতাব পড়ছিলাম, খুব সুন্দর ছোট্ট কিতাব, তো উনি খুব সুন্দর করে উল্লেখ করেছেন সফহে জামিল, সবরে জামিল, আর আরেকটা ছিল ওনার ওয়ার্ড, সফহে জামিল সবরে জামিল, আরেকটা ওয়ার্ড খুব সুন্দর উল্লেখ করেছিলেন। সবরে জামিল হল যে সবরের পরে কোনো কমপ্লেইন নাই, আমি সবর করলাম, সবর করলে এমনভাবে যেন আমরা করি এটা যেন আর ব্যাক না আসে আপনার সামনে, বারবার যেন না আসে। যেন তিনি উল্লেখ করেছিলেন নবী ইসহাকের কথা আলাইহিসসালাতু তাসলিম, যে ওনার সন্তান যখন ইউসুফকে হারাই দেন আলাইহিসসালাতু তাসলিম, তখন তিনি খবর পাওয়ার পর বাকি যেগুলো সন্তানের তাকে হাইজ্যাক করছে এসে তারা বলল যে এইভাবে করে বাঘ খাইয়া গেছে আমাদের বাইকে, আমরা পারি নাই। তখন তিনি যে রিয়েকশন শো করছিলেন, সুবহানাল্লাহ, এইটা তিনি আনছেন ইমাম ইবনে তাইমিয়া বললেন যে বাপ তো নবী, এবং তিনি তার রিয়েকশনটা ছিল ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা সবটা একত্রিত হয়ে তোমরা যে রিপোর্ট দিলে আমাকে এবং যে স্টোরির কথা বললে, এইভাবে এইভাবে তোমরা খেলতেছিলে আর বাঘ খাইয়ে গেছে বাচ্চাটাকে, ঠিক আছে আমি সবর করলাম, আল্লাহ আকবার। এই যে সবর করছেন, সবরের মতো সবর করছেন, এরপরে তিনি চার্জ করলেন না একটা সন্তানকেও, 12টা আসামিকে তিনি ফ্রি করে দেন, তিনি বললেন সবর কর, এই তার রিয়েকশন শেষ। অথচ তিনি বাবা, তিনি চাইলে এদেরকে চার্জ করতে পারতেন, এদেরকে তিনি পিঠা দিতে পারতেন, হ্যাঁ ঠিক নয় কি? কিচ্ছু না করে তিনি বললেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা তোমাদের জুবান দিয়ে এখন বললে এর উপর আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহুল মুস্তাআন। তিনি এটা বলে চুপ হয়ে গেলেন। তাদের এক্সপেকটেশন ছিল যে বাবা খুব রাগ করবেন, উল্টাপাল্টা করবেন, তখন কীভাবে কী করতে হবে তারা সব প্ল্যান করে অ্যাটেম্প নিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে, উনি তো নবী, এই এখান থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। এবং ইমাম ইবনে তাইমিয়া বললেন যে পিতা আর কোনোদিন কোনো সন্তানকে চার্জ করেন নাই, জিজ্ঞেসে করেন নাই যে এটা কি সত্য ঘটনা বলছো নাকি মিথ্যা নাকি কী সমাচার, কোনো কথাই জিজ্ঞেস করেন নাই সারা জীবনের মাঝে, সুবহানাল্লাহ বিহামদি। তাইলে এখন দেখেন সবর, যদি সবর করি আমরা তাহলে এমনভাবে সবর করতে হবে যেন ওই সবরটা রিয়েকশন উল্টা না হয়। দুই নম্বর হলো সফহে জামিল, এটা হচ্ছে আমার পয়েন্ট,
সাফায় জামিলের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, এমনভাবে ক্ষমা করে দেওয়া যে এটার পরে যেন আর আর কি না হয়, সময় সময়ে আর আপনার আমার ভিতরে যদি এটা না উঠে, এই যে পয়েন্টটা যে দুষ্টটা মাফ করে দিয়েছেন এই দুষ্টটা যেন এগিয়ে এগিয়ে না আসে, আসতে পারে কিন্তু আপনি এটাকে কাজে লাগাবেন না, আপনি এটা মাফ করে দিয়েছেন। আচ্ছা, মাফ করার সফর শব্দের অর্থ হচ্ছে এমনভাবে মাফ করে দেওয়া যেন এটা আর আর রিপিটেডলি আপনার চোখের সামনে না আসে। এটাকে আমরা কম্পিউটারের ভাষায় যদি যাই, এই যে ডিলিট বলে না, জি ডিলিট, ডিলিট কয়ে যা, একটা হচ্ছে টেম্পোরারি ডিলিট আর একটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট। হ্যাঁ, ইরেজড, ওয়েন ওয়ান্স ইস ইরেজড দেন ইউ ক্যান হ্যাভ ইট এগেইন। তো এই জন্য আপনি যখন ডিলিট করে ফেলতেন এই ফাইল, তখন চান্স আছে এটা আসার, কিন্তু আল্লাহর যে বক্তব্য এটা হচ্ছে সফায় জামিল, মানে একেবারে পার্মানেন্ট ডিলিট করতে হবে। স্বামী স্ত্রীর যত সমস্যা আমাদের কাছে আসে সবটাকে একত্রিত করে এক কথা বলা যায় কি, যে সমস্যা বাড়ে আর বাড়ে একটা কারণে, সেটা হচ্ছে যে ছয় বছর আগে কী করছে ওইটা রিপিট করে, শুধু দশ বছর আগে কী হয়েছে ওইটা শুধু রিপিট করে, বিয়ের দিন কী হয়েছে শুধু রিপিট করে, বাদ দেয় না একটাও, একটাও বাদ দিবে না। আল্লাহ আকবর, যত হয়েছে তাকে যদি বলো তুমি একটু স্টেটমেন্ট দাও, বাবার শুরু কয় কয় সেলাই স্টার্ট ফ্রম ডে ওয়ান, তা আপনি বুঝবেন যে আপনার টাইম খাইব ওইটা। তা আগে ভাগে আমার প্রিপারেশন নেই যে ডে ওয়ানে গেছে আর টাকা দু ভাই আজকে আর টাইম আমাদের শেষ করবে, তখন তাকে আমরা হেল্প করি, করবে এখন কী হয়েছে আমার কাছে, এখন আসছো কেন, ওইটা কো তুমি, ওগুলো রাখো তুমি। তো অনেকে আছে পারে মোটামুটি বুঝে, আর অনেকে ইমোশনাল হয়ে যায় কই হাই কেম হিয়ার টু 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 সেম আই প্রবলেম অ্যান্ড ইউ আর স্টপিং মি অ্যানাদার প্রবলেম, ঠিক না? তো আমরা এলাও করি কোনো কোনো সময় শুনি, তো দেখা যায় শুনলে কিচ্ছু না রে ভাই, ওই যে পারে না, সহ্য নাই, সবর নাই, বরদাস্ত করতে পারে না, না বললে স্ত্রীর বিরুদ্ধে অথবা স্বামীর বিরুদ্ধে শেষ হয় না তাদের স্টোরিজ, সুবহানাল্লাহ। কিন্তু এগুলো তারা বুঝে না, যেগুলো কোনো হেল্প করে না। তো যাক, এই তিনটা কাজ আমাদের করা উচিত। এক নম্বর হচ্ছে ক্ষমা করে দিতে হবে, একবারে পার্মানেন্ট ক্ষমা, যেন এই জিনিসটা আর না আসে আপনার লাইফে, আপনার জীবনে। সব সময় শুধু কুঠা দেওয়া, এইটার এটার এটার সহজ ভাষা হলো কুঠা দেওয়া, এভাবে করে কুঠা দিলে না সন্তানের হেল্প হয়, না স্ত্রীর জন্য হেল্প হয়, না স্বামীর জন্য হেল্প হয়। তাইলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা, যে আমরা একেবারে মাফ করে দেবো, ওয়াতাগফিরু, মাফ করে দেওয়ার জন্য আপনি থাকবেন রেডি, যে সে ভুল করবে আমি মাফ করে দেবো, ভুল করবে মাফ করে দেবো। এর এক নম্বর যে ক্ষমা করে দেওয়ার, এটার অর্থ হচ্ছে ইগনোর করা, আপনি শুনেও শুনেন নাই, কেমন আপনার ব্যাপারে এমন কি একটা কথা সে কই ফেলাইছে তার বাইরে, কেমন, তো আপনি এটা শুনেও শুনেন, আর যদি শুনে এই তুই কী কইলে, এটা সমস্যা, এই কী কইলে বললেই সমস্যা, তখন সে দুই তিনটা মিথ্যা কথা না বললে হবে না, কথা হচ্ছে আপনার সামনে এখন সে সে কেমন কইব আপনারে আমি একটা খারাপ কথা কইছি আব্বু, এটা বলো, তখন সে ফট করে রিল ঘুরে এক হয় না, নাথিং নাথিং, যত আপনি ডিক করবেন কি বলছো বলো বলো কি বলছো, নাথিং। দেখেন এখন সে বহুত থিং কইছে কিন্তু কোনো থিং কইব না, কারণ সে এখন মিথ্যা আশ্রয় নিছে। দেখেন আপনি যে কই না আই আই হ্যাভ হার্ড সামথিং, হি কইব নাথিং, এখন আপনি যান তার সাথে জেহাদ করেন। এই সময় যেসব বাবারা মারা জেহাদ শুরু করে দেন নিয়ত করে, ওই আপনারাদেরকে শয়তান প্ররোচনা দেয়, খেয়াল রাখবেন এটা আপনি না, আপনার সাথে অন্যজন এসে জয়েন করছে এবং সে আপনার রাগ উঠাই ফেলছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সময় কি আউযুবিল্লাহ পড়ার কথা স্মরণ থাকে, ইন্নালিল্লাহ, হ্যাঁ আউযুবিল্লাহ পড়বেন কেমনে, রাগ তো একেবারে হাই উঠছে, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বেন, উজু হবে কেমনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইগুলো করো তো তোমার রাগ ডাউন হবে, তুমি এখন খাড়া হয়ে গেছে কেন, তাকে জিজ্ঞেস করে তুমি এখন বসে বলো, তো এখন কই বসা, কই আউযুবিল্লাহ পড়া, কই উজু করা, কই অন্যান্যগুলো করা, এগুলো করার আর চান্স কই, এখন তো আপনি থুঙ্গে, একটু খেয়াল রাখতে হবে। পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তানগুলো তোমাদের জন্য দিয়েছি নিয়মা, অবশ্যই ব্লেসিংস অফ আল্লাহ, বাট এগুলা তোমার জন্য তোমার পরীক্ষার কারণ, ফিতনা বলতে পরীক্ষার কারণ, তোমাকে এগুলা দিয়ে আল্লাহ টেস্ট করবেন। এই আয়াতটা আমার অনুরোধ হচ্ছে সকল মা বাবা, আমরা আমাদের ঘরের মধ্যে যেন একটু ওয়ালের মধ্যে টাঙ্গিয়ে রাখি, যে সন্তানাদি আমার ফিতনার কারণ, এখন যদি ফিতনায় আপনি পড়তে চান তাহলে আপনি রাগ করবেন, একেবারে অটোমেটিক আপনি একেবারে ফিতনায় পড়ে গেলেন, রাগ করলেই হইল, রাগারাগি করবেন, গালাগালি করবেন, মারামারি করবেন,
বস আপনি ফিতনায় পড়ে গেছেন রে ভাই, আপনার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় সতর্ক করছে, কেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এটা আয়াত দেওয়ার অর্থ এই না যে এটা আপনার ফিতনার কারণ হবে, এটা আপনি ফিতনায় পড়েন আপনি মরেন না, এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে সতর্ক করলেন, কেমন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আওলাদ এবং সন্তান এই সম্পদ এই উভয়টাই হচ্ছে আপনার জন্য ফিতনার কারণ, এগুলা ফিতনার জিনিস, অতএব আপনি ডিল করবেন যেন ফিতনা আর না বাড়ে। আমাদের অনেকেই আমরা না বুঝে ফিতনা কেমন করে বাড়ে সেই দিকে আমরা আগাই, এজন্য ফিতনার মেইন কারণ হচ্ছে সম্পদ, এরপরে হচ্ছে সন্তানাদি, অতএব যেন এরা এদেরকে আমরা ঠিক মতো ডিল করি যেন আমি আর ফিতনায় না পড়ি, যে ফিতনায় তো আছি তো আছি যেন আর ফিতনায় না পড়ি, বরং এগুলোকে কেমনে দূর করা যায় এই ব্যবস্থা করতে হবে। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর এই ফিতনাটা দূর করতে পারলে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য বিশাল আজর রয়েছে। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আজরে আযীমের অর্থই হচ্ছে অনেক মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন জান্নাত। অতএব যদি আপনি আমি এই ফিতনার কারণ মনে করে একটু দূর থাকি এবং সুন্দর করে ডিল করি, হেকমত দিয়ে বুদ্ধি দিয়ে উইজডম দিয়ে ডিল করি, তাহলে আল্লাহ তাআলার কাছে গেলে আমাদের আজর রয়েছে। এই ডিল কেমনে করব আবার ঘুরে ফিরে আসতে হয়, এক নম্বর হচ্ছে সবর, সবরটাকে বাড়াইতে হবে, সবরের রেট অনেক আপ করা লাগবে, যদি সবর করি আমরা তাহলে ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আরেক আয়াতে সূরা যুমারের মধ্যে যে সবর করলে পরে এই সবরের যে বিনিময় এটা হচ্ছে বিগাইর হিসাব বিনিময় দেওয়া হবে, সুবহানাল্লাহ, বেগাইরে হিসাব জান্নাত দেওয়া হবে, বেহিসাব জান্নাত পাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে এই যে রাগের সময় যেন আমরা সবর করে ফেলতে পারি, সবর পারি না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো এই সবরের প্রয়োজন আমাদের, সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এক মন করে সবর দান করেন, আমাদের অন্তরগুলিকে সবর দিয়ে যেন একবার ভর্তি করে দেন। এবার আমি আপনাদের সামনে আমার মেইন বিষয় যেটা উল্লেখ করেছেন মৌলানা সেই বিষয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে সূরা বানি ইসরাঈলের আয়াত, সেই আয়াত নম্বর হচ্ছে 23 এবং 24, এই দুটো আয়াত পড়েই ইনশাল্লাহ আমার বিষয় একটু কভার করে শেষ করে ফেলবো। আয়াতটা আপনাদের অনেকের মুখস্থ আছে, আমরা প্রায় সময় নামাজেও পড়ি, ওয়াকাদা রাব্বুকা, আচ্ছা আমি একটু পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما 23 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন পিতামাতার ব্যাপারে সন্তানদের কি দায়িত্ব, আল্লাহ ইরশাদ করছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে তোমাকে জানিয়ে দিচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানিয়ে দিচ্ছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বিষয় জানিয়ে দিচ্ছেন যে কয়েকটা বিষয়, নাম্বার ওয়ান আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা হচ্ছে এক নম্বর লেসন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা সূরা লুকমানের মধ্যে আপনারা জানেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি হুয়া ইয়াযুহু, লুকমান হাকিম তিনি তার সন্তানদেরকে ওয়াজ করতেছিলেন, ও হুয়া ইয়াযুহু তিনি ওয়াজ করলেন, সুবহানাল্লাহ, এই জন্য মা বাবার পক্ষ থেকে ওয়াজ হওয়া দরকার, কেন বলছেন ঘরে ঘরে কার কার ওয়াজ হয়, হ্যাঁ একটা হাত মাত্র দেখলাম, মাত্র দুইটা হাত মাশাল্লাহ, দুই তিন চারটা পাঁচটা মাশাল্লাহ, ঘরে ঘরে পিতা মাতা ওয়াজ করবেন, আপনি কইবেন আপনি আমি তো আপনাদের মতো আলিম না, দরকার নাই, আপনি যা ইলিম আছে আপনার পিতাগিরি করার এই ইলিম দিয়েই ওয়াজ করবেন, কথা বলছেন নিজে ওয়াজ করার, ওয়াজ করলে লাভ হয়, খেয়াল করবেন একটা কথা কইয়ে দিই, ওয়াজ করলে লাভ হয়, ঘরে ওয়াজ করলে বেশি লাভ হয়, কেমনে ফজরের নামাজ যখন বলবেন সন্তানদেরকে তখন তো আগে নিজেরটা ঠিক করতে হবে, ঠিক কিনা, আগে নিজের নামাজ ঠিক করে পরে বলতে হবে বাবারা মেয়েরা নামাজ পড়ো, মায়েরা তোমার নামাজ না পড়লে উপায় নাই, আগুন আমাদের চোখের সামনে, তখন বলা যাবে যদি আপনি আমি যদি আমরা আমল থাকে আমাদের তই, আর নিজের আমল নাই তো আপনি এটা অ্যাভয়েড করবেন যে ওয়াজ এই বিষয়ে আলাপ করা যাবে না, আমি নিজে নামাজ পড়ি না,
আচ্ছা তাহলে আপনি সত্যকার কেমনে ওয়াজ করবেন? আপনি যে অসৎ, ওই যে কিছু বাবা আছে না, বাবা চাচা আছে, ধূমপান খায়, সিগারেট খায়, এখন বলেন সন্তানকে যদি আপনি খবর পান বা আপনি নিজে দেখেন যে তারা ধূমপান করছে, আপনি কেমনে শাসন করবেন? আপনার কোনো নৈতিক পাওয়ার আছে? হ্যাঁ, পট করে সে কটা কইব, হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ইউ ড্যাডি? আর কোনো আনসার আসেনি আপনার? ইন্না লিল্লাহ, বাবা যে আপনি খান, আপনার খাইলে আপনি যায়, যা আমি খাইলে আরাম হয়ে যায়। কিন্তু এই জন্য বলতেছি ওয়াজ করলে লাভ হবে যে প্লিজ পিতা মাতা আগে আপনি ত্যাগ করবেন, আপনার যেন নামাজটা, দুঃখিত, আপনার নামাজটা যেন আগে ঠিক হয়ে যায়, আপনার ধূমপান যেন ছেড়ে দেন আগে। তখন যদি সে জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আই ওয়াজ ইউজ টু, বাট আমি এখন আমি এটা স্টপ করছি, কারণ আমি দেখেছি এটা করে এটা খারাপ জিনিস, এবং অনেক আলিমুল্লামা ফতোয়া দিয়েছে এটা হারামও এখন। অতএব একটা হারাম জিনিস আমি যখন খবর পাইছি, হ্যাঁ এটা ঠিক, আমি আগে খাইছি, আমি আগে ধূমপান করতাম, কিন্তু রে বাবা আমি বাদ দিছি এটা খবর হইয়া, যে এক তো হচ্ছে অবশ্যই ক্ষতিকর, আর সেকেন্ড হচ্ছে এটা হারাম, এই জন্য বাদ দিছি। তোমাকেও বলবো যে এই হারাম জিনিসটা তুমি বাদ দাও বাবা। এভাবে করে করে যদি আপনি ওয়াজ করেন, এই ওয়াজ কিন্তু কাজের হবে, আর নিজের আমল নাই কেমন, এই অবস্থায় যে ওয়াজগুলো আপনি দিবেন একটা কোনো কাজে লাগবে। এজন্য লোকমান হাকিমেরও ওয়াজ ছিল সমান, কি যে আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এই শিরিক না হওয়ার জন্য ওখানে ওয়াজ। আর এই আয়াতের মধ্যে সূরা বানি ইসরাইল অথবা আল ইসরা, এই সূরার দুই নাম কেমন, আল ইসরা আর আরেক নাম হচ্ছে বানি ইসরাইল। এই সূরার 23 নম্বর আয়াতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এই হচ্ছে এক নম্বর ওয়াজ। দ্বিতীয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, এহসানের ব্যবহার করো। এহসানের ব্যবহারটা অনেক সময় মানে ব্যাখ্যা সাপেক্ষ, এহসান হচ্ছে আপনার মেইন ডিউটি পালন করার পরে অতিরিক্ত যেটা করা যাবে এটার নাম হচ্ছে এহসান। কেমন, অতিরিক্ত যেটা করা হয় তা হচ্ছে এহসান, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে পুরো জিম্মাদারিটা আপনি এহসানের সাথে করবেন, অর্থাৎ খুব সুন্দরভাবে করবেন, প্রফেশনাল স্টাইলে করবেন। পিতামাতার যখন আপনি আমি খেদমত করব, এই সময় প্রফেশনাল স্টাইলে যেন সেই খেদমতটা হয়। আপনার ঘরে কাউন্সিল থেকে মেয়ে পাঠাইয়া আপনার মায়ের ট্রিটমেন্ট করা হচ্ছে, এবং তারা এখানে সাপোর্ট দেয়, নার্স পাঠায়, ইভেন কুক পাঠাই দেয়, এত কিছু করে, ওরা আসলে পরে যেভাবে করে সুন্দর করে কাজটা আঞ্জাম দেয়, আপনার মাকে ক্লিন করা থেকে শুরু করে, বাবাকে ক্লিন করা থেকে শুরু করে অন্যান্য কাজকাম, কত সুন্দর হয় না, এগুলো শেষে তারা একটু স্বস্তির শ্বাস ফেরে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এইভাবে করে যদি সন্তান হয়, আমরা নার্স থেকে আরও ভালো করে সেবা করতে না পারলাম, তাইলে তো আমার এটা এহসান হইল না। আর এই এটাই আল্লাহ আল্লাহর উদ্দেশ্য বলার, যে এহসান করো, কথায় বার্তায় এহসান করো। কীভাবে এহসান করতে হবে আসতেছে একটু পরে পরে ইনশাল্লাহ। তাইলে এটা হচ্ছে নাম্বার টু, পিতামাতার প্রতি এহসান করো। দেখেন আল্লাহর ইবাদতের পর পর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে কাজটা, এটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এহসানের ব্যবহার করার কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাইলে অটোমেটিক্যালি যেন আমরা এটা বুঝি যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই যেহেতু এটাকে স্থান দেওয়া হয়েছে, তাহলে এটার স্থান আসলেই খুব বেশি উচ্চ, কেমন, খুব বেশি উঁচু। এখন কাকে করতে হবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের দুজনই অথবা কোনো একজন, পিতা অথবা মাতা কোনো একজন যদি কোন বয়সে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর, কিবারের বয়সে, বুড়া কি বয়সে, একেবারে বৃদ্ধ হালত হয়ে গেছে, এই বয়সে পৌঁছে গেছে, দুজনই অথবা কোনো একজন, এই অবস্থা যদি হয় তাহলে পরে কীভাবে, দেখেন একেবারে ব্যাকরণের মতো, অঙ্ক গণিতের মতো আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সম্মানিত সন্তানরা, আমি সহ আমার যদি পিতামাতা নাই, আফসোস করি অনেক সময়, তো আল্লাহ রাব্বুল আলামিন দুইয়ে দুইয়ে কত হয়, এটা কি জবাব দেওয়ার জন্য স্কুল খুলে যাবার যাওয়া লাগবে না, এটা সবাই জানে, বেবিও জানে, দুইয়ে দুইয়ে চাই হয়। এটা যত ইজি এমনি করে আল্লাহ শিক্ষা দিয়ে কি বলতেছেন, যে এই বয়সে যখন তারা পৌঁছে যাবে সেই সময় তুমি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তাদের জন্য উফ শব্দটা তুমি বলবা না। আল্লাহু আকবার,
ছোটবেলা ওয়া শুনছিলাম, এই উভয়ের অর্থ উল্টা শুনছিলাম, যেন পিতা মাতা উফ কয় এমন কথা তুমি বলবা না, উল্টা উল্টা শুনছি। পিতা মাতা উফ কয় তো অনেক পরে বলবে তারা, কিন্তু অনেক সময় সন্তান পিতা মাতার কথা শুনে দুঃখ পায়, সে তার অসহ্য লাগে, সে বলে উফ মা কি বললাম, এই যে মায়ের কথা সে বিরক্ত হয়ে গেছে, বলতেছে উফ বাবা একটু কড়া কথা বলে ফেলছেন, তখন সে ভয় উফ আব্বু কি কইছে। আল্লাহ বলছেন সন্তানদেরকে ফালা তাকুল্লা হুমা উফ, তুমি তাদের জন্য উফ শব্দ বলবা না, অর্থাৎ তাদের কোনো কথায় বার্তায় আচার আচরণে বিরক্ত হবা না, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই, আমরা বিরক্ত হয়ে কত আচ্ছা উফ বললেও ছিল, উফ বলতে মানে সকল ধরনের নেগেটিভ কথা, অনেকে আছে তার জবান চালাই দেয়, ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতা মাতার বিরুদ্ধে জবান চালনা করা এটা যে মহাকবিরা গুণা এটা আমাদের অনেকে জানা নাই, শুধু চুরি করলে কবিরা গুণা হয় না, না আরও অনেক কাজ করলে কবিরা গুণা হয়ে যায়। পিতা মাতার সাথে জেদ ধরে কথাবার্তা বলা, উফ বলা এবং উফ বলার মতো পরিবেশ নিজে তৈরি করা, এই জাতীয় যতগুলো আছে সবটা কিন্তু খেয়াল রাখবেন কবিরা গুণা, ইন্নাল্লাহি রাজিউন। অনেকেই আমরা এগুলা ভুলে যাই। তো এক নম্বর হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এদের কথাবার্তায় অথবা মায়ের কথায় অথবা নিজের বাবার কথা কি হয়ে গেছো, উফ শব্দ পর্যন্ত বলার উপস্থাত কি বলে সম্মুখীন হয়ে গেছো, কিন্তু তুমি সবর করো, একেবারে চুপ থাকো, চুপ থাকো, আল্লাহু আকবার। এই সময় চুপ থাকা আপনি বলবেন যে এটা বলা যায় সহজ, কিন্তু মানা যায় না অনেক সময়, বিয়ে শাদী করার পরে একটু বেশি কষ্ট হয়, কেমন মা কি বলে আপনার বউয়ের একটু বিরুদ্ধে গেছে, কথা বলছেন এখন আপনি চিন্তা করছেন যে মা আমাকেও বোকা দেয় আর এখন আমার বউয়ের বিরুদ্ধে গেছে, মা তো উপায় নাই এত বেশি বাড়াবাড়ি করতেছেন, চিন্তা করেন আপনি চিন্তা করতেছেন সন্তান হয়ে মা বেশি বাড়াবাড়ি করতেছে, এই অবস্থায় মা কিছু বললেই তো আপনার কাছে বিরক্ত। এরপরে অফিস থেকে আসার পরে সারা বিকাল বউ কী যে আপনার কানে কান পড়া দিছে, এখন মায়ের কাছে আপনি যান না, বাপ থেকে দূরে থাকেন, হ্যাঁ মানে আপনি এক পক্ষ হয়ে গেছেন আর মা বাবা আরেক পক্ষ হয়ে গেছে, এখন দুই বুড়া বুড়ি ওই নিচে বসা আছে আর আপনারা ওই টুনটুনির মতো পাঁচতলায় বসে বসে মাশাআল্লাহ কী এনজয় করতেছেন, কিন্তু এটা খেয়াল নাই যে এই মা বাবা যদি তাদের গরের জায়গাটা না দিত তোমারে তোমার বিয়ে হইতো না, এই বাবা যদি প্রস্তাব নিয়ে না দিতো বিয়ের বাড়িতে তাহলে তোমার বিয়ে হইতো না, তোমার খবর নাই এখনও যে এই বাবা এই মা করেছে এবং এখনও করছে, এই মা বাবা দোয়া না করলে পরে এই মেয়েকে হয়তো আনাই দিত না, এই এই মা বাবা দোয়া করে তোমার ব্যবস্থা করেছে সব কিছু, আর এখন বউ পাইয়া মাশাল্লাহ এখন আর মা খিটখিটে হয়ে গেছে, মার কথা অসহ্য হয় না, অথচ আল্লাহ উল্টা শিক্ষা দিচ্ছেন যে খবরদার ফালা তাকুল্লাহুমা উফ, আচ্ছা গেল খেয়াল রাখবেন। দুই নম্বর আল্লাহ বলছেন যে উফের পরে ওয়ালা তানহার হুমা, তাদেরকে দমক দিয়ে কথা বলবা না, দেখছেন এই ঘটনা উফের উপরে দমক আসে না, আচ্ছা আপনি একটু বিরক্ত হয়েছেন উফ বললেন, এরপরে কী ব্যবহার আসে এখন উফের পরে, খুব বিরক্তিকর যখন আপনি অবস্থায় আছেন এই সময় আপনার জবান থেকে ভালো কথা আসবে না, এই সময় খারাপ কথা আসারই কথা, কারণ আপনি বেশ বিরক্ত হয়ে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট যে আয়াতটা দিলেন অংশটা হলো ওয়ালা তানহার হুমা, দমক দিয়ে কথা বলবা না, ইন্নাল্লাহ দমক টমক সব বাদ দেও। তিন নম্বর বললেন তাইলে করা যাবে না, দমক দেওয়া যাবে না, উফ বলা যাবে না, কি বলা যাবে, এইবার আল্লাহ বলতেছেন ওয়াকুল লাহুমা, তাইলে বলো তুমি তাদের জন্য কাউলান কারীমা, সুবহানাল্লাহ বলেন কাউল করিম, বড় সম্মানিত কথা বলো, সবচেয়ে সম্মানজনক কথা বলো, ভদ্রজন উচিত কথা বলো, তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো সো মাশাআল্লাহ ট্যালেন্টেড এন্ড সো জেন্টল ইউ আর, আর যখন আব্বা আম্মার সাথে কথা বলো তখন তোমার সব জেন্টলনেস চলে যায়, হ্যাঁ অফিসে যখন কথা বলো কত পোলাইট তুমি, তুমি কত জেন্টল, কত পোলাইট, কত হাম্বল, হ্যাঁ অফিসে ইভেন খলিককে বলো মেয়ে মেয়েকে কাপ অফ টি ফর ইউ, মাশাআল্লাহ মায়াকে জিজ্ঞেস করছো পাশে বসে একদিন যে আম্মা এক কাপ চা বানাই দিই, আহারে সেই বুড়ি কত কত খুশি হইতো পাশে বসে যে আম্মা এক কাপ চা বানাই দিই, মা বলবে না আমি চা খাইছি রে বাবা আর দরকার নেই, আম্মা আমি একটু আধা কাপ দিই, কত খুশি হইতো না আম্মা, আব্বা আব্বার পাশে বলবেন যে আব্বা তো আব্বা, মানে
লুকস লাইক এসপিডিসি, এই যে আশেপাশে যাওয়া যাবে না, না একটু পাশে যাইয়েন, পাশে গেলে বসবেন, কেমন কিছু যদি স্টোরি বলেন, কথাবার্তা বলেন, খুব খুশি হবে। এবং তারা লোনলি ফিল করে, একাকিত্ব ফিল করে তারা। এই সময় যদি আপনি জোয়ান বাবা আরও আর পাঁচ সন্তানদের জনক হয়ে গেছেন, সমস্যা নাই, স্টিল ইউ আর বেবি অফ দ্যাম, আপনি তাদের পাশে গিয়ে বসেন, কত আনন্দ লাগবে না যে মাশাল্লাহ আমাদের আমাদের বাচ্চা এখনও সে নিজে আমাদের ছেলে হিসেবে সে নিজে বুঝে। অনেক মা বাবা কিন্তু সন্তানদেরকে সম্মান দেয় উল্টা, সম্মান দেওয়ার ফলে মানে মনে করেন তিনি অনেক উপরে উঠে গেছেন। এই কয়েকদিন আগে কোন নিউজ পেপারে পড়লাম যে সন্তান হয়ে গেছে চেয়ারম্যান, কেমন তো চেয়ারম্যান সাহেবের জন্য আসে না লোকজন বাড়িতে, আসে দেখা সাক্ষাৎ করতে আসে, তো না পাইয়া তাদের গ্রামের কিছু মুরব্বি আসছেন, ওন গ্রামের লোকেরা আসছিল তাদের কি স্কুলের একটা সমস্যা নিয়ে, যে আমরা যখন আসি তারা পাই না বাড়িতে, আমরা তো খুঁজখবর নিয়ে সে বাড়িতে আসে, এখন দেখে এসে সে বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে মুরব্বী, আপনার কাছে কথাটা বলে গেলাম, এটা আমাদের কয়েকজন না, এটা সারা গ্রামের কথা, তার কাছে যেন এটা এটা একটু আপনি আপনি দিয়ে দিতে পৌঁছাই। বাস বেকারে না কোন সময় আসছে বেচারা, আসার পর বাপ ডাকছে যে এই তুমি একটু শুনো তো, আসে গ্রামে তোমার অমুক চাষা তমুক দাদা আসছিল, সবাই সকল মুরব্বী আসছিল, তো এসে পরে তাদের এই সমস্যাটা তুমি একটু দেখো না। জবাব কি ইন্দারিল্লাহ, জবাব দিল বেটা যে তারা আমার কাছে তারা বলতে পারেন নাই, তোমার কাছে আসছে তাহলে তুমি সমাধান করে দাও। ইন্দারিল্লাহ দেখছেন ঘটনাটা, বাপের কাছে এটা তারা এদুর বেদবি করে ফেলেছে, তুমি চেয়ারম্যান হয়েছ এখন তো কোনো জবাব নাই বাবার, তো বাপ বেটা বলছে না আসছিল রে বাবা আপনার কাছে, কিন্তু আপনার তারা পায় নাই বাড়িতে, না ভাইয়া আমার কাছে দিয়ে গেছে, আর কইছে খবরটা যেন আমি একটু পৌঁছাই দিই, এই আমি পৌঁছাই দিলাম। তখন একটু থামছে, একটু থামছে বেচারা, কিন্তু চিন্তা করলাম যে ওয়ার্ডটা শুনে যে আমার তারা পায় না, আমার তারা চিনে না, তোমার চিনছে তুমি করাই দাও, আল্লাহু আকবার, আর বাবার কাছে দিছে, আর বাবা এত অনুরোধ করে ব্যাপারটা পেশ করতেছিল। এনিওয়ে এইভাবে করে বহু বেয়াদব জায়গায় জায়গায় আছে, বহু বেয়াদব আছে, বাপ কত বাপের একটা সম্মান ছিল, সারা গ্রাম বাপকে সম্মান দিছে, তার এইটা এটা করা এক নম্বরে উচিত ছিল সবার আগে, যে আমার আমার বাবার কাছে এসে বলে গেছে এটা গুরুত্ব টপ, কিন্তু সে গুরুত্ব কিসের দিবে, দিয়ে উল্টা আর বাপকে কি দমক দিল। তো আল্লাহ বলতেছেন ফালা ওলা তান হার হুমা, যেন করে দমক টমক না দেয়, কি বলতে হবে, ওকুল্লাহুমা কাউলান কারীমা, ওদের জন্য তুমি সুন্দর ওয়ার্ড ব্যবহার করো, অতি সুন্দর অতি ভদ্র কথা, অতি পলাইট একটা ওয়ার্ড তুমি ব্যবহার করো। আল্লাহু আকবার, গেল ব্যাকরণ, তাইলে উফ বলা যাবে না, নাম্বার ওয়ান শিখলাম, আর নাম্বার টু শিখলাম কোনো ধরনের দমক এবং দমকের কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, সবর করতে হবে যদি ওনারা কোনো কষ্ট দেয়ও, আর কি বলতে হবে আল্লাহ শিক্ষা দিলেন, ওকুল্লাহুমা কাউলান কারীমা, কাউলে কারীম অতি সম্মানিত ভদ্র কথা, জেন্টল কথা, পোলাইট কথা চুজ করে করে ওনাদের জন্য ইনশাআল্লাহ পেশ করতে হবে। এবার আসেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তাদের জন্য খুব বিনয়ী হও, খুব বিনয়বনত চিত্তে তাদের সাথে তুমি কথাবার্তা বলো, তোমার বাহাদুরের যে ডানা কেমন বাহুবল বাহুশক্তি এটা তুমি তাদের সামনে পেশ করবা না, তোমার বাহুকে সেখানে কুঞ্চিত করে রাখো, একেবারে চুপ হয়ে থাকো, সুবহানাল্লাহ, তুমি কোনো অবস্থায় তাদের সামনে গরম কথাবার্তা বলতে পারবে না, বরং অনুকম্পা রাহম এবং স্নেহমূলক খুব কাইন্ড ওয়ার্ড তুমি তাদের সাথে বলো, তাদের সামনে তুমি এভাবে করে যাও, এদের সামনে বসো এবং তুমি খুব নিজেকে ছোট মনে করে তাদের সাথে বিহেভ করো, তুমি হইতে পারো খুব বড় শিক্ষিত হয়ে গেছো, তোমার বাবা একজন মানে চাষি একজন জেলে, কেমন তুমি শিক্ষিত হয়ে গেছো হইতে পারে, মাশাআল্লাহ তারা দোয়া করেছেন, তোমাকে দোয়া করে তারা আসমানে উড়াই দিয়েছেন, মাশাআল্লাহ তুমি এমপি হয়ে গেছো, চেয়ারম্যান হয়েছো, অনেক বড় অনেক দিক থেকে হয়তো হয়ে গেছো, তবুও কিন্তু তুমি তাদের সামনে স্টিল ইউ আর এ বেবি, আমি রাইট, এই অ্যাটিচিউড যদি থাকে তাহলে আপনি একটা ভালো ছেলে, আর যদি অ্যাটিচিউড আই অ্যাম সামথিং হু ইজ মাই ড্যাড, এবং অনেকে বাবার পরিচয় দিতে তার দাদার পরিচয় দিতে লজ্জাবোধ করে,
কেমন, সে অত্যন্ত অজিরিম করে যে ওনার বাপ কেমনে কই, আমার তো ইজ্জত সব যাবে। এই যদি অবস্থা হয়ে যায় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে রহমতের সকল দয়া এবং রহমতের ব্যবহার তাদের সাথে তোমরা করো, আর বললেন যে তোমরা দোয়া করো তাদের জন্য, ওয়াকুল রব্বি ইরহামহুমা, ও আল্লাহ আমার উভয়কে, পিতা এবং মাতা উভয়কে তুমি রহম করো, সুবহানাল্লাহ, রহম করো, আদর করো, যত্ন করো, এমনভাবে করো, কামা রব্বায়ানি সগীরা, তারা যেমন করে আমাকে ছোটোবেলা কোন সময় অসহায় অবস্থায়, আরে যখন আমার শীত করতেছে এটা বলা গেল না, আমার ঠান্ডা লাগতেছে এটা বলা গেল না, আমার গরম লাগতেছে বলা গেল না, আমি ডজল করছি আমাকে ক্লিন করো বলা গেল না, বাসা ছিল না আমার, এত অসহায় আমি ছিলাম, এই অসহায় অবস্থায় তারা যে পর্যন্ত আলিঙ্গন করেছেন, ও বলতে আসলে যে লাগে। বলেন কোনো সন্তান যদি আপনার খেয়াল থাকে যে আপনার গায়ের কোন জায়গাটা বলেন আপনার মা চুমা দেয় নাই, বলেন আপনাকে বাচ্চাত করে বাতের পর থেকে উঠেছেন, কি সুন্দর বেবি, তেল মেল মাখাই গাইয়া কি সুন্দর করে, শুধু চুমা আর চুমা, শরীরে কোনো একটা ইঞ্চি জায়গা আপনি পাবেন না যে জায়গায় আপনার মার কোনো চুমু পড়ে নাই, সেই আদরের সন্তান হয়, আরে আর একটু বড় হয়ে গেছেন, একটু বাহু মোটা হয়ে গেছে, শক্তি হয়ে গেছে আপনার, এখন আপনি সেই মাকে আর মা মনে করেন না, উফ কি যে অবিবেচনা করি আমরা আমাদের প্রতি। আল্লাহ আকবর। এরপরে তার কোনো গুম নাই, আপনি অসুস্থ হয়ে গেছিলেন, বেবি অসুস্থ, এখন আর মায়ের গুম নাই, বাবা কোনো সময় হয়তো একটু যে হয়ে যাওয়ার অন্য জায়গায় গিয়ে উঠিয়ে গিয়ে গিয়ে ঘুমায়, কিন্তু মা তো ফারের আসে, সেই মাকে এখন আপনি বড় হয়ে এখন দমক দেন, এখন আপনি উফ টুফ বলেন, আল্লাহ আকবর। وقل رب ارحمهما كما ربياني صغيرا, اي الله যেমন করে ছোটবেলায় আমার অসহায় অবস্থায় তারা আমাকে সহায় দিয়েছিলেন, আমাকে আদর করেছিলেন, আমাকে যত্ন করেছিলেন, এমনি করে আপনি তাদেরকে আজকে যত্ন করো। ওই যে সাহাবীর কথাটা শোন হয়ে গেল, যে সাহাবি তার মাকে কাঁধে করে আল্লাহর ঘর তওয়াফ করাই দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আমার হক তো আশা করি আদায় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হক আদায় করছো? তিনি বললেন যে আমি আমার মাকে কাঁধে করে, আমার বুড়ি মা তোয়াফ করতে পারেন নাই, আমি সাত চক্কর আমার কাঁধে করে আমার আম্মাকে নিয়ে করাইছি। রাসূলুল্লাহ বললেন হ্যাঁ, তোমার মায়ের পেটে তুমি যে যত খুশি দিয়েছিলা এর মাস থেকে হয়তো একটা আধটার হক আদায় হয়েছে, আল্লাহ আর কী করছো? তাই জন্য আমাদের উচিত আমরা কী করতে পারবো আমাদের পিতা মাতার জন্য। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের খবরগুলো তোমাদের রব ভালো করেই জানেন। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি সালেহ হও, সত্যবাদী হও, সালেহ হও, নেককার হও, যোগ্য হও, উপযুক্ত হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে তোমরা আল্লাহর পথে বেশি করে এগিয়ে আসো, আল্লাহর পথে আসো, তওবা করো, অতীতের যত পাপ হয়েছে সব কিছুর জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফি চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এখনও তার নাম গফুর, তিনি ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি এখানে শেষ করতে চাই, আসুন আমরা যারা এখানে আজকে হাজির আছি আমাদের জীবনে আমরা একটু খোঁজ নিলে পরে বোধহয় পিতামাতা বেয়াদবি করেছি অনেক সন্তান এখানে আমরা আছি, ঠিক নয় কি? অনেকেই হয়তো আছি ছোটো বেয়াদবি বড়ো বেয়াদবি, আর যদি আপনি দমক টমক দিয়ে থাকেন তাহলে তো এটা বেয়াদবি না, এটা খুব বড় হয়ে গেছে, গুনায় কবিরা হয়ে গেছে। তো বেয়াদবি হোক আর গুনায় কবিরা হোক, যা করেছি সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে লজ্জিত হই, এবং স্পেশালি একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফি চাওয়া দরকার। স্পেশালি পিতামাতা হয়তো আপনি দুঃখ দিচ্ছেন, তারা সবর করছে, এবং একটা জিনিস খেয়াল করেন, অনেক কেস দুঃখ পাইলে কেস দেওয়া যায়, আত্মীয় কাছে বলা যায় আমি দুঃখ পাইছি আমাকে অমুক দুঃখ দিছে, বাই বাই করে যদি পিঠায় তবুও তার একটা বিচারের জায়গা আছে, গ্রামের মানুষ পিঠাইলেও সেটা আবার সেই গ্রামের মধ্যে কিছু শুভাকাঙ্ক্ষী আছে, বিচার দিলে পাওয়া যায়, কিন্তু বলেন আমাকে যে আপনি যদি আপনার পিতা অথবা মাতাকে কষ্ট দিয়ে থাকেন, মা বাবা আপনার বিরুদ্ধে বিচার দেবে গ্রামে? দেয় না, দেবেও না কোনো দিন, কিন্তু একটা জায়গায় সেই বিচারটা গিয়ে ফাইল আপ হয়ে যায়, একটা জায়গায় সেই বিচারগুলো গিয়ে ফাইল আপ হয়, সেই বিচার আপনি এই দুনিয়ায় দেখবেন না, কিছু কিছু দেখবেন একটা আয়াতে পড়লাম না হাদিসে পড়লাম, কিছু বিচার এই দুনিয়ায় হয়ে যাবে আর কিছু বিচার ওই সময় রাখা হবে, কেমন?
পিতামাতার বিচারের জায়গা নাই, পিতামাতা আপনার বিরুদ্ধে বিচার দেওয়ার কোনো জায়গা নাই দুনিয়ায়, সম্মানের কারণে তারা দেয় না। যাক শেষ পর্যন্ত তো নিজের সন্তান, যাক একটা কথা কই দিছে বা একটা অন্যায় করেছে, যাক বাদ দেওয়া, এগুলো একেবারে বুড়া বুড়ির মা বাবা পরামর্শ করে বাদ দিয়ে দেয়। আপনার বউ তাকে বকা দিছে, তাও সবার করো, আমাদের বউ শেষ পর্যন্ত আমাদের ছেলেটা নষ্ট হয়ে যাবে, সংসারটা নষ্ট হয়ে যাবে, অনেক সাত পাঁচ তারা ভাবে ভেবে টেবে শেষ পর্যন্ত সবর করে চুপ হয়ে যায়। দুনিয়ায় কোনো বিচার তারা পায় না, কিন্তু আপনার উপর যেটা দুঃখ, এই এই দুঃখ তাদের আজীবন থাকে। অনেক পিতামাতা আছে মাফ করে দেয়, দোয়া করে, কিন্তু অনেকে এটা রাখে, যার ফলে শেষ পর্যন্ত এটা খবর আপনি পেয়ে যাবেন আল্লাহর কাছে গেলে পরে। এই জন্য প্লিজ আমার অনুরোধ, এই কথা বলে শেষ করতে চাই, যে ছোটো হোক বড় হোক, বেয়াদবি হোক আর একেবারে বড় ধরনের কোনো গুণা হয়ে যাক, গুণায় কবিরা হয়ে যাক পিতামাতার সাথে, এগুলা যেন আমরা একটু রিকগনাইজ করে করে, স্মরণ করে করে আল্লাহর কাছে মাফি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে তওবা করার তৌফিক দান করুন, এবং পিতামাতার হকের ব্যাপারে যত ভুল ত্রুটি করেছি সেই ভুল ত্রুটিগুলো এবং পিতামাতার সাথে সরাসরি যত ভুল করেছি তাও যেন আল্লাহ মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।